রাজ্যের উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব কাঁধে নেওয়ার পর থেকেই দিনরাত কাজ করে চলেছেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মণ। লক্ষ্য একটাই, রাজ্যের সার্বিক উন্নয়ন। এদিকে বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি রাজ্যের উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। মন্ত্রিসভার বদলের পর ফের তাকে উপমুখ্যমন্ত্রীর চেয়ারে বসানো হয়েছে। বিপ্লব কুমার দেব যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার ডাক দিয়েছিলেন, সেই লক্ষ্যেই আজও কাজ করে চলেছেন জিষ্ণু দেববর্মণ। সম্প্রতি তার উন্নয়নমূলক কাজের দৃষ্টান্ত দেখে নিয়েছে গোটা রাজ্য। তার উন্নয়নমূলক কাজের দৌলতে রাজ্যের বেশ কয়েকটি গ্রাম ইতিমধ্যেই গোটা দেশের নজর কেড়েছে। কাজে নিষ্ঠা ও সততার জন্যই প্রধানমন্ত্রী তার বাসভবনে ডাকলেন জিষ্ণু দেববর্মণকে। এই কারণেই শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বাসভবনে সাক্ষাৎ করলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মণ। এদিন উপমুখ্যমন্ত্রীর সঙ্গে ত্রিপুরার উন্নয়ন নিয়ে বিস্তৃত আলোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নের জন্য কথাও বলেছেন, কেন্দ্রীয় সরকারের সাহায্যও চেয়েছেন উপমুখ্যমন্ত্রী। গ্রামীণ এলাকার উন্নয়ন ত্বরান্বিত করার জন্য সমস্যাগুলি, বিশেষ করে প্রত্যন্ত উপজাতীয় অঞ্চলগুলি যা সিপিএম শাসনকালে অবহেলিত ছিল, সেই এডিসির ক্ষমতায়ন এবং রাজ্য সরকারের গৃহীত সিদ্ধান্ত সম্পর্কে বিস্তৃত কথা আলোচনা করেন প্রধানমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী। এই সাক্ষাতে প্রধানমন্ত্রীর সামনে রাজ্যের উন্নয়নে বায়ো ভিলেজ পাইলট প্রকল্প, প্রত্যন্ত গ্রামের বাজার, প্রত্যন্ত অঞ্চলে সৌর সেচ পাম্প এবং প্রত্যন্ত জনজাতি অঞ্চলে সৌর মাইক্রোগ্রিড আলোকিত করার TREDA কাজগুলির খতিয়ান তুলে ধরেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মণ, যা দেখে উচ্চ প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।